আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে সাব্বির নামটি সম্পর্কে জানব। সাব্বির নামটি ইসলামিক নাম কিনা, সাব্বির নামটি কোন ভাষার নাম, সাব্বির নামটি রাখা যাবে কিনা, সাব্বির নামের অর্থ কি, এ সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত জানব। তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। আজকে আমরা এই ভিডিওতে প্রথমে জানবো সাব্বির নামটি ইসলামিক নাম কিনা। হ্যাঁ বন্ধুরা, সাব্বির নামটি এটি একটি ইসলামিক নাম। সাব্বির নামটি সাধারণত ছেলে শিশুর নাম হিসেবে ব্যবহার করা হয়। আপনারা যদি প্রশ্ন করেন সাব্বির নামটি কোন ভাষার নাম, বন্ধুরা সাব্বির নামটি এটি একটি বাংলা ভাষার নাম। এটি বাংলা শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে, সেহেতু এটি একটি বাংলা ভাষার নাম। সাব্বির নামের অর্থ কি বন্ধুরা? সাব্বির নামের অর্থ হল ধৈর্যশীল, সহনশীল ইত্যাদি। আপনারা অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং যে কোনো নাম রাখার পূর্বে অবশ্যই আপনাদের স্থানীয় মসজিদের ইমামের সঙ্গে পরামর্শ করে নিয়ে রাখার চেষ্টা করবেন। আপনারা অন্য কোনো নামের অর্থ জানলে অনুগ্রহ করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমরা তা যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।